এজরা ডোরমন নানান রকম ট্যাটু শরীরে আঁকার মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। জনপ্রিয়তার কারণে বর্তমানে পেশাদারিত্বের সাথেই বিভিন্ন মানুষের শরীরে স্কেচ বা ট্যাটু আঁকছে এজরা ডোরমন। পানামা সিটির বাসিন্দা এজরা ডোরমন 6 মাস আগে মায়ের হাতে ছোট গোলাপ আঁকার মাধ্যমে তার ট্যাটু আঁকার হাতেখড়ি হয়। এরপর প্রশিক্ষক আলী গার্সিয়ার কাছ থেকে এজরার বিভিন্ন ধরনের ট্যাটু আঁকার প্রশিক্ষণ, পরবর্তীতে বাড়িতে বসে নিজে নিজেই এই কাজের জন্য বিভিন্ন কৌশল আয়ত্ত করে ফেলে সে। 12 বছর বয়সী এজরা বর্তমানে পরিচিতি পেয়েছে বিশ্বের সর্বকনিষ্ঠ ট্যাটু আর্টিস্ট হিসেবে। এই বিষয়ে এজরা বলে, যখন থেকে আমি ট্যাটু আঁকা শিখি তখন থেকে মনে করি আমি এমন কিছু করছি যাকে আমি সত্যিই ভালোবাসি। কাউকে তার পছন্দের বা কল্পকাহিনী ট্যাটু কে আমি অনেক খুশি হই। এজরার মা জানান, প্রথমে ওর হাত দিয়ে ট্যাটু আঁকাটা আমার কাছে অন্যরকম এক ভালো লাগার মতো ছিল। এটা পরিকল্পিত ছিল না, হঠাৎ করে হয় অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমাদের। সবকিছু ঠিক রেখে ট্যাটু আঁকা শেখার ক্ষেত্রে আমি ওকে সাহায্য করে থাকি। বর্তমানে অনেকে এজরার কাছে আসছে ডিজাইন স্কেচ বা নকশা আঁকার জন্য, তবে খুদে এই বালকের ইচ্ছে 21 বছর হওয়ার পরেই নিজের আবিষ্কৃত ট্যাটু মানুষের শরীরে আঁকার।